কোটি কোটি টাকার বড়লক্স বাড়িতে ঘুরতে আসার পর কি যে একটা অবস্থা আপ্যায়নের শেষ নাই খাবারের কোনো দিক থেকে কমতি নাই তারা আমাদেরকে খুশি করার জন্য অনেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করছিল সেগুলো ভরপুর খাইলাম এবং সবাই মিলে একসাথে অনেক এনজয় করলাম রুকো যারা এই মাসুম এই যে একলা ভালো লাগে না ভালো করে মেকআপ করে এসেছি ইয়া করো না এ ছেলে দাঁতে একটা পোকা চড়া দেশ ধরে নেবে মানুষ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আজকে আমাদের একটা ইনভাইট আছে বড় লোক সাদে বাসায় তিনার বাসায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্য করে বের হয়ে পড়লাম এমনকি সাথে আমার জানেমানটাকে নিয়ে দুই ভাই বোন মিলে শুরুতেই চলে আসলাম টাঙ্গাইল সুইট একটা মিষ্টির দোকানে এখানে এসে সবগুলা মিষ্টি আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন মিষ্টিটা সব থেকে বেস্ট সেটাই নিব কারণ বড়লকস লোক বাসায় ঘুরতে যাব বলে কথা সব থেকে দামি মিষ্টিটা নিলাম তারপর একটা ভালো দেখে দই নিলাম আসলে কারো বাসায় ঘুরতে গেলে আমি ঠিক বুঝতে পারি না কি নিয়ে গেলে তারা সব বেশি খুশি হবে তবে সচরাচর মানুষ ঘুরতে গেলে যেগুলা নিয়ে থাকে ঠিক আমিও দই মিষ্টি নিয়ে চলে আসলাম বড়লোক আপুদের বাসায় বাসার নিচে এসে থামতে না থামতেই শিশির ভাই দৌড়াতে দৌড়াতে চলে আসলো আমাদেরকে রিসিভ করার জন্য তাই আমিও দেরি না করে ঝটপট করে আমার জানে গ্যারেজ করে ফেললাম এখন আমরা যাচ্ছি বড়লোক আপু অ্যান্ড ভাইয়ারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেন দিন দিন আমি চিকনা হয়ে যাচ্ছি একদমই হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছি তাই আমার ওয়েটটা গেইন করার জন্য নিয়মিত দুইটা প্রোডাক্ট খাচ্ছি বাদাম নিউট্রিশন এবং মিল্ক নিউট্রিশন এই দুইটা প্রোডাক্ট থেকে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের তিরিশ মিনিট পর এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ মিক্স করে খেতে হবে তাহলে ওয়েটটা বৃদ্ধি করবে প্লাস ঘুম ভালো হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রোডাক্টটিতে কোনো রকম সাইড এফেক্ট নেই বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন স্মার্ট শপ ওয়ান পেজ থেকে তাদের পেজটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা আছে তাছাড়াও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে তাদের সাথে কন্টাক্ট করে প্রোডাক্টটি নিতে পারেন ওকে ওকে আবারও চলে আসি মেন ভিডিওতে তো ফাইনালি আমরা বড় লোকস ভাইয়াদের বাসায় চলে আসলাম আসতে না আসতে তারা হাই পাই দিচ্ছিল এমনকি বসতে না বসতে আমাদের জন্য ওয়েলকাম দেখলাম ডিংস নিয়ে চলে আসলো কিন্তু ডিংস রাখতে না রাখতে আমি আগেই টান দিয়ে নিয়ে নিলাম কিসের রাখা রাখি আগে খাই পেট শান্তি তো দুনিয়া শান্তি তাছাড়াও গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল তাই খাচ্ছিলাম আর গল্প শুনছিলাম শিশির ভাই অনেক গল্প করছিল আমরাও মনোযোগ দিয়ে শুনছিলাম তো গল্প করা শেষ করে আমি লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম এরই মধ্যে পুতুলা পু করতে শুরু করে দিয়েছে না সে এখানে বসবে তাই ফাইনালি সে ওখানে বসে পড়লো আর আমি অন্যদিকে চলে আসলাম আরেকটা চেয়ারে যাই হোক আপুদের বাসা আসবো জন্য তারা আমার পছন্দের খাবার গুলা তৈরি করছেন যাতে করে আমি অনেক খুশি হই যেমন মুরগির মাংস এমনকি গরুর মাংসের হাড় আমার অনেক অনেক ফেভারিট সাথে এমন সালাদ আমি অনেক বেশি পছন্দ করি সাথে দুই এক পিস লেবু এবং ডিমের মালাইকারি এগুলো আমার অনেক ভালো লাগে কিন্তু অন্যদিকে লক্ষ্য করতে দেখি পুতুলাপু আগেই গরুর মতো খাইতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে খাইতেই পারলাম না আমার থেকে রিভিউ জানতে চাই ভাইয়া রান্না কেমন হইছে মাত্র মুখে দিলাম গলা পর্যন্ত গেছে এখনো পেট পর্যন্ত যায় নাই কেমনে বলবো খায় আগে তারপরে বলি আপুর সাথে দুষ্টামি আমি করছিলাম কিন্তু আপু সিরিয়াসলি ভেবে নিয়ে মন খারাপ করে বসে আছে আর আমি এদিকে একদম শেষ করে ফেলছি তবে এখন বলি আপুর হাতের রান্না আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে গরুর মাংসের হার আসলে গরুর মাংসের ছোটবেলায় আমি দেখতে পারতাম না পছন্দ করতাম না অথচ এখন আমি গরুর মাংসের হাড্ডি এত বেশি পছন্দ করি বলে বুঝাতে পারবো না যাই হোক এদিকে দেখেন বাপকা বেটার ভালোবাসা এটা দেখে আমার অনেক অনেক বেশি ভালো লাগলো ছোটবেলায় তো সবাইকে এভাবে আদর করে মুখে তুলে খাওয়াই দেয় কিন্তু বড় হলে নিজে থেকেই খাইতে হয় তখন আর কেউ আদর করে খাওয়াই দেয় না যাই হোক আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমের ভিতরে আড্ডা দিতে তো ভাইয়ারা অনেক গল্প টল্প করতেছিল আর আমরা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম তারপর ভাবলাম আমি আপনাদেরকে বাসার বারান্দা থেকে ভিউটা কতটা সুন্দর লাগে সেটাই আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে সেই বারান্দা থেকে ভিউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও অরন্ত বিকেল টাইম ছিল তাই ভিউটা অনেক সুন্দর লাগছিল যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু ওয়াও আর ওয়াও তাই আমি আর শিশির ভাই সেলফি তুলতেছিলাম অথচ মেয়েদেরকে দেখেন তারা বারান্দায় আসবে তার জন্য তাদের মেকআপ করা লাগবে এই একটা গ্রুপ সেলফি তোলার জন্য তারা মেকআপ করছে এক ঘন্টা ধরে আমাদেরকে যে ওয়েট করাইছে সেটার জন্য ভাবলাম তাদেরকে একটু চমলকক বানাই দিই বিশেষ করে পুতুলাপুকে এই মাসুম ফোন সরম এই যে এগুলা ভালো লাগে না ভালো করে মেকআপ করে এসেছি ইয়া করো না মাসুম আবার সুন্দর লাগতেছে এগুলা করোনা মেকআপ করে এসেছি ইয়া লাগবে ভিতর থেকে দেখা যাবে সব এই ছেলে দাঁতে একটা পুকা ধরে নেবে মানুষ रुको जरा কে ফেলে দেওয়ার কথা বলেন বলি সরাও সরম আসুন সরা সরা আমি আর কি দেখবো সরা আমি বই পাই তো পুতুল আপুকে তো ইচ্ছা মতো বানাই দিলাম এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি বাসার নিচে ঘোরাঘুরি করার জন্য তাই লিফটে রকেটের গতিতে আমরা বাসার নিচে নেমে পড়লাম এখন আমি আপনাদেরকে বাসার নিচ থেকে বাসার ভিউ এবং বাসার সামনের যে ভিউটা আছে সেটাই দেখাবো এটা হচ্ছে বাসার ভিউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও বাসাটা দারুন আর এটা হচ্ছে বাসার সামনের ভিউ পুকুর আর গাছ আছে খুবই সুন্দর লাগছে আর বাসাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর আমারও একটা স্বপ্ন আছে এরকম একটা বাসা দেওয়ার তবে এত বড় বাসা না ডুপ্লেস একটা বাসা দেওয়ার ইচ্ছা আছে যাই হোক এদিকে আবার পুতুল খুবই সুন্দর একটা লোকেশন পেয়ে আমার

Bolchi na ami যাই হোক বাসার নিচে আড্ডা টাড্ডা মেরে আবারও উপরে চলে আসলাম কারণ আপু আমাদের জন্য অনেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করছে যেমন আমার পছন্দের মিড বল আর টাঙ্গালের সুইট মিষ্টি তো আছে তাছাড়াও গাজরের হালুয়া মাই ফেভারিট আর এই ডেজার্টটা আমি নতুন খাচ্ছি তাও আবার আপুর হাতের অনেক অনেক বেশি মজা হয়েছে তবে আমি গাজরের হালুয়াটাই বেশি করে খাচ্ছি এটা আমার অনেক অনেক বেশি পছন্দ পুতুল আপু এটা অনেক বেশি পছন্দ করে এক কথায় সাদী আপুর হাতের বানানো ডেজার্টগুলো অনেক ভালো ছিল এমনকি চাটাও অনেক অনেক বেশি ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আপুরা আবার বিয়ের ইয়া বড় একটা অ্যালবাম বের করল এত বড় অ্যালবাম যদি আজকে দেখতে লাগে তাহলে দিনটাই পার হয়ে যাবে তাই আমি বললাম আর দেখা লাগবে না চল বাসায় যাই পুতুলাপুকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছিলাম কিন্তু আপু যাইতে দিচ্ছিল না শিশির ভাইয়ের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি সুতরাং আমার পক্ষ থেকে দুইজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমনকি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুতরাং আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম